নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। করোনার জিনগত পরিবর্তন ঘটছে, বাড়ছে সংক্রমণ, কাছারি হচ্ছে নয়া দুটি হাসপাতাল। মেডিকেল রোডের পরিস্থিতি বেহাল, গর্তের মিছিলে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। গ্রামীণ বৈদ্যুতিকরণের 70% কাজ শেষ হয়েছে, ধলাইয়ে পর্যালোচনা বৈঠকে পরিমল। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করোনার জিনগত পরিবর্তন ঘটছে, এর ফলে ক্রমশই শক্তিশালী হয়ে উঠছে মারণ ভাইরাস। গোটা দেশে করোনার সংক্রমণ লাফিয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে এই ভাইরাসের জিনগত পরিবর্তন লক্ষ্য করছেন বিজ্ঞানীরা। এর ফলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমতে শুরু করেছে। এতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত। মঙ্গলবার শিলচরে তিনি সাংবাদিকদের জানান, করোনার এই পরিবর্তনের কথা চিন্তা করে স্বাস্থ্য বিভাগও হাসপাতালের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই অনুযায়ী রংপুরের বাহাদুর অঞ্চলের বিদেশি ট্রাইব্যুনাল অফিসকে 100 শয্যা বিশিষ্ট কোভিড হাসপাতালে পরিণত করা হবে। এছাড়া চিবিটাবিছে মডেল হাসপাতালকেও 120 বিছানাযুক্ত কোভিড কেয়ার সেন্টারে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে কাছাড়ের স্বাস্থ্য বিভাগ। তারপরও প্রয়োজন হলে নেট্রিপকেও কোভিড হাসপাতাল হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। বিভাগের সূত্রে জানা গিয়েছে, নতুন এই কোভিড কেয়ার হাসপাতালগুলিকে উপসর্গহীন রোগীদের চিকিৎসায় লাগানো হবে। তবে যাদের মারাত্মক সংক্রমণ ঘটেছে, অর্থাৎ লাইফ সাপোর্টের প্রয়োজন হবে, তাদের মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করা হবে। ফরেনার্স ট্রাইব্যুনাল বিল্ডিং যেটা উদারবন্দ এলাকায় আছে, সেটাকে আমরা হসপিটালে রূপান্তর করছি। আমাদের মাননীয় জেলাশাসক আজকে সেটা ভিজিট করেছেন সকালবেলা, এবং বিকেল থেকে সেখানে আমরা পেশেন্ট রাখা শুরু করব। মাননীয় জেলাশাসক আজকে চিবিটা বিছিয়া মডেল হাসপাতালও ভিজিট করেছেন, সেখানেও আমরা কিছুটা অ্যারেঞ্জমেন্ট করেছি। দু এক দিনের মধ্যে সেখানেও অ্যারাউন্ড 70 থেকে 80 জন বা 100 জনও আমরা পেশেন্ট জায়গা দেওয়ার ব্যবস্থা করছি। তো সেটা হলো একটা ব্যাপার। এগুলো মেইনলি অ্যাসিমটোমেটিক কেসের জন্য, যেগুলো অ্যাসিমটোমেটিক কেসেস আছে সেগুলোকে আমরা রাখার জন্য। যদিও অলরেডি ICMR এবং আসাম গভর্নমেন্টের গাইডলাইন্স এসে গেছে যে অ্যাসিমটোমেটিক কেসগুলোকে বাড়িতে রাখা যায়, কিন্তু আমরা এখনও সেই পরিস্থিতিতে যাইনি। আমরা আমাদের হসপিটালে বেড মজুদ আছে, এবং দরকার পড়লে আমরা যেগুলো মেকশিফট বিল্ডিংগুলোকেও আমরা হসপিটালে রূপান্তর করার পর্যায়ে আছি। এদিকে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় জেলা প্রশাসনের রাতের ঘুম উবে গিয়েছে। জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা দিন রাত কাজ করে চলেছেন। এই পরিস্থিতিতে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার জন্য জেলাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী। এদিন তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জেলার সর্বশেষ করোনা পরিস্থিতির কথাও জানান। কেস লোড বেড়েছে, আপনারা জানেন যে গতকালকে কাছাড় জেলায় সর্বাধিক 44 জন পজিটিভ পাওয়া গেছে। একদিনে 44 জনের ফিগারটা সর্বাধিক ছিল কালকে। আজকেও এখন পর্যন্ত 2টা স্লটের রেজাল্ট এসছে, বাকি আরও 2টা স্লট বাকি আছে। তো দেখতে হবে যে বিকেল পর্যন্ত সেই ফিগারটা কোথায় গিয়ে দাঁড়ায়। তো এখন পর্যন্ত এতটুকু। বেশিরভাগেরই ট্রাভেল হিস্ট্রি আছে, 11 জনের ট্রাভেল হিস্ট্রি আছে। একজন ILI সিমটম নিয়ে কোনো একজন ডাক্তারের কাছে গেছিলেন, সেখানে গিয়ে ওনার পজিটিভ হয়েছে। শিলচর মেডিকেল রোডের কোঅপারেটিভের সামনে বেহাল রাস্তার জন্য নাজেহাল পথচারীরা। রাস্তা বড় করার লক্ষ্য নিয়ে মাস ছয়েক আগে দুপাশে উচ্ছেদ চালানো হয়, গড়ে তোলা হচ্ছে নালাও। এই সংস্কার কাজ শুরু হওয়ার পর থেকেই সেকেন্ড লিঙ্ক রোডের সামনে থেকে কার্যত বটের তোল পর্যন্ত অংশের রাস্তা বেহাল হয়ে পড়ে, বড় বড় গর্ত তৈরি হয়ে যান চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে। ঝুঁকি নিয়েই এই পথ দিয়ে চলাচল করছেন লোকজন, এতে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে। বহু সংকটাপন্ন রোগীকে এই রাস্তা দিয়ে মেডিকেল বা বিভিন্ন নার্সিংহোমে নিয়ে যাওয়ার পথে বিপত্তির মুখে পড়তে হচ্ছে। এ ব্যাপারে এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আজকে এই রাস্তা দিয়ে আমাদের মেডিকেলে ইমার্জেন্সি পেশেন্টগুলো যেতে হয়, কিন্তু বিগত দিন থেকে দেখছি এই রাস্তার এত দুর্ভোগ অবস্থা, রোজ দিন কেউ না কেউ অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। তো আমি সরকার মহোদয়ের কাছে আমার বিনম্র একটা অনুরোধ থাকবে, যাতে অতি শীঘ্রই আমাদের এই রাস্তাটা, যাতে একমাত্রই মেডিকেল যাওয়ার একমাত্রই এটাই রাস্তা, যাতে তাড়াতাড়ি এটা কাজটা করে দেন। এত বেহাল অবস্থা, আজকেই আমাদের এই আজকে সকালে
একজন লোক এখানে এই গাতার মধ্যে পড়ে খুব একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমি আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটাই কথা বলবো, যাতে তাড়াতাড়ি আমাদের প্রধানমন্ত্রী হোক চাহে যেও হোক, যাতে এই রাস্তাটিকে একটু নজর রাখার জন্য বিনম্রভাবে আমি অনুরোধ করছি। আমি এই এলাকার নাগরিক হিসাবে আমার দেখে আমার অতি দুঃখজনক, সেটা কাউকে বলার মানে সব ইয়ে নেই। তো আমি সরকার মহোদয়ের কাছে আমার বিনম্রভাবে অনুরোধ, যাতে অতি শীঘ্রে এই রাস্তাটা যাতে ঠিক করে দেওয়া হয়। কিছুদিন আগে আমাদের এখানে রাস্তা ঠিক করার জন্য ব্লক নিয়ে আসা হলো, ব্লক রাস্তা ঠিক করানো, কিন্তু আবার দুদিন পরে দেখলাম ব্লকটা আবার উঠিয়ে নিয়ে গেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শিতা ও সবল নেতৃত্বের জন্য রাজ্যের সার্বিক উন্নয়নের পাশাপাশি বৈদ্যুতিকীকরণের কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। গ্রামীণ এলাকায় এখন পর্যন্ত কম করেও 70% বৈদ্যুতিকীকরণের কাজ শেষ হয়েছে। মঙ্গলবার ধলাই বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ে বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে মিলিত হয়ে এই মন্তব্য করেন রাজ্যের বন পরিবেশ আবগারি ও মৎস্য বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ধলাই বিধানসভা কেন্দ্রের নির্বাচিত জিপি সভাপতি, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সহ বিজেপির মন্ডল স্তরের কর্মকর্তারা। এছাড়া উপস্থিত ছিলেন এপিডিসিএল এর জেনারেল ম্যানেজার কৃষ্ণেন্দু নাথ, এজিএম অরিজিৎ দাস, ডিজিএম ডেনিয়েল অ্যাংলিং সহ আরো অনেকে। মোদী আসার পরে ভারতবর্ষের সার্বিক ক্ষেত্রে, আমি অন্য ক্ষেত্রের আলোচনায় যাব না, কিন্তু ইলেকট্রিসিটি বিভাগে আলো পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা কেন্দ্রীয় সরকার নিয়েছেন তার জন্য একেবারে, হ্যাঁ এটা আমরাও জানি আপনারাও জানেন, আমরা দলের মানুষ এখানে যারাই এসেছে, শুধু সরকারি যারা আছেন তাদের কথা বাদ দিয়ে আমি জানি না তাদের কথা, আমরা সবাই ভারতীয় জনতা পার্টি উই ফিল প্রাউড যে ভারতবর্ষে এরকম একজন প্রধানমন্ত্রী এসেছেন, যে প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা খুব তাড়াতাড়ি আমরা অন্তত আলোর সন্ধান পেয়েছি। চাকরি স্থায়ীকরণ সহ সব ধরনের সুযোগ সুবিধা প্রদানের দাবিতে সারা আসাম এনএইচএম এএনএম সংস্থার কাছাড় জেলা কমিটি স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকপত্র পাঠালো। মঙ্গলবার কাছাড়ের জেলা শাসক মারফত ও স্মারকপত্র পাঠান সংস্থার সদস্যরা। পরে স্মারকপত্র জমা দিয়ে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন কর্মচারীরা। তারা বলেন, 14 বছর ধরে অস্থায়ীভাবে কাজ করে গেলেও আজও তাদের চাকরি স্থায়ীকরণ করা হয়নি, বঞ্চিত রয়েছেন অন্যান্য সব সুযোগ সুবিধা থেকেও। অথচ বর্তমান এই করোনার দুর্যোগের সময়ও তারা সহকারে নিজেদের দায়িত্ব পালন করে চলেছেন, বিষয়টির প্রতি স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। সারা আসাম এনএইচএম এএনএম কর্মচারী সংস্থার পক্ষ থেকে আসাম রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সহযোগে আজ আসামের মাননীয় স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী শ্রীযুক্ত হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের নিকট আমরা জেলা উপায়ুক্তের মাধ্যমে এক স্মারকলিপি প্রেরণ করেছি। স্মারকলিপিতে সর্বশিক্ষা মিশনের অন্তর্গত 46,153 জন কর্মচারীদের রেগুলারের স্টাইলে যে স্থায়ী কর্মচারীদের নমুনায় যে সকল সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে রেগুলারের মতো চাকরি 60 বছর পর্যন্ত নিয়মিতকরণ করা হয়েছে, আমরা আসাম সরকারকে এবং বিশেষ করে মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা আজকের এই স্মারকলিপিতে আবেদন জানাচ্ছি সরকারের কাছে যে 2006 ইংরেজি থেকে শুরু হওয়া জাতীয় স্বাস্থ্য মিশনের অন্তর্গত এই যে এএনএম কর্মচারীরা গত 14 বছর থেকে অস্থায়ীভাবে কাজ করে আসছেন এবং বর্তমানে কোভিড-19 এক দুর্যোগপূর্ণ যেভাবে সময়ে মোকাবিলা করে যাচ্ছেন, তাদের যে চাকুরি, তাদের চাকুরির ব্যাপারে যেন আমাদের মনে হচ্ছে একটা সরকারের বৈমাতৃসুলভ আচরণ করেছে। রাতাবাড়ি চামেলা সন্ন্যাসী মন্দিরে দুষ্কৃতীদের তাণ্ডব। ঐতিহ্যবাহী মন্দিরের বিগ্রহ ভেঙে জঙ্গলে ছুড়ে ফেলে দুষ্কৃতীরা। সোমবার গভীর রাতে সংঘটিত হয়েছে এই ভাঙচুরের ঘটনা। দুষ্কৃতীরা প্রথমে গ্রিলের তালা ভেঙে ভেতরে ঢোকে, তারপর চুরমার করে দেয় মন্দিরের বিগ্রহ। মন্দিরের ভেতরে থাকা যাবতীয় সামগ্রী পাশের জঙ্গলে ছুড়ে ফেলে তারা। মঙ্গলবার সকালের দিকে বিষয়টি নজরে আসে স্থানীয়দের। পরে খবর পেয়ে রামকৃষ্ণনগর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তারা ঘটনার তদন্ত শুরু করেছে। উঠাই দিও
বাড়ির পাশে নির্মীয়মান বন্ধ একচালা ঘরে গলায় ফাঁস জড়িয়ে আত্মঘাতী হয়েছে এক যুবক। আত্মঘাতী ও যুবকের নাম মলয় দাস, বয়স ২৬। মঙ্গলবার পূর্বধলায় আমড়াঘাটে ঘটনাটি ঘটেছে। ঘটনার পরপরই মৃত যুবকের ভাই কুচুদরম ফাঁড়িতে জানালে পুলিশ ঘটনার তদন্তে নামে। তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। তবে কি কারণে তর্তাচা এই যুবক আত্মহননের সিদ্ধান্ত নেয় তা জানা যায়নি। রাজ্যের সমাজ কল্যাণ বিভাগের আজব কাণ্ড। ২০১৮ সালের বরাদ্দ টেক হোম রেশন ২০২০ সালে বিতরণ করা হচ্ছে। সোমবার পালংখার আইসিডিএস কার্যালয়ে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে টেক হোম রেশন বিতরণ করা হচ্ছিল। ঠিক ওই সময় সমাজ কল্যাণ বিভাগের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অজয় তিওয়ারিকে জিজ্ঞেস করলে এই তথ্য প্রকাশ্যে আসে। অজয় তিওয়ারি সংবাদ মাধ্যমের কাছে যে তথ্য তুলে ধরেছেন তাতে দেখা যাচ্ছে, ২০১৮ সালে গর্ভবতী মহিলা, ৬ মাস থেকে ৩ বছরের শিশু এবং ৬ মাস থেকে ৬ বছরের সিভিয়ার শিশুদের জন্য বরাদ্দ টেক হোম রেশন ২০২০ সালে এসে বিতরণ করা হচ্ছে। এদিন পালংঘাট আইসিডিএস এর অধীন বিভিন্ন অঙ্গনওয়াড়ি কর্মীরা কার্যালয়ে উপস্থিত হয়ে নিজ নিজ কেন্দ্রের বরাদ্দ টেক হোম রেশন নিয়ে যান। কিন্তু এরপরই যে প্রশ্ন উঠতে শুরু করেছে তা হল, ২০১৮ সালে বরাদ্দ টেক হোম রেশন বন্টনের এটা কি উচিত সময় হল? চলুন শোনা যাক টেক হোম রেশন বন্টন নিয়ে কি বললেন সমাজ কল্যাণ বিভাগের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অজয় তিওয়ারি। এবং তাতে বেনিফিসারি প্রেগন্যান্ট মাদার ৬ মাস থেকে ৩ বছরের বাচ্চা এবং সিভিয়ারলি মালনারী ৬ মাস থেকে ৬ বছরের বাচ্চা দেওয়া হচ্ছে। এবং প্রেগন্যান্ট মাদার প্রতিদিন ১০০ গ্রাম করে, ৬ মান্থ টু ৩ ইয়ার ৭০ গ্রাম করে, সিভিয়ার ৬ মাস থেকে ৬ বছর ১২০ গ্রাম করে, এবং মোটরের পরিমাণ হলো প্রেগন্যান্ট মাদার ১৫ গ্রাম, ৬ মাস থেকে ৩ বছর ২০ গ্রাম, এবং সিভিয়ারলি মানে ৬ মাস থেকে ৬ বছর ৫০ গ্রাম করে প্রতিদিন হিসাবে। আলগাপুর বোয়ালিপাড়ে এসওপিডি তহবিলের ১ কোটি ২৭ লক্ষ টাকার সড়ক নির্মাণ কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুললেন স্থানীয় আমজনতা। জনতার অভিযোগ, গ্রামীণ এই সড়ক নির্মাণে ঠিকাদার ব্যাপক কারচুপি করছেন। তারা ঠিকাদারের বিরুদ্ধে নিয়মমাফিক কাজ না করেই অর্থ আত্মসাতের অভিযোগ তোলেন। পাশাপাশি তারা এদিন হুঙ্কার দেন, সড়ক নির্মাণে কোনো ধরনের দুর্নীতি তারা বরদাস্ত করবেন না, প্রয়োজনে তীব্র গণ আন্দোলন গড়ে তুলবেন। আমরা এস ফর এস্টিমেটে কাজটা হইতো, কোয়ালিটি এলাকা কাজটা হইতো, যেভাবে ক্ষেতর মাটি দিয়া অর্গ্যানিক সয়েল দিয়ে রাস্তা তৈরি করে রাস্তাটা লঙ্গিটিপ থাকতো না, যার ফলে আমরা দাবি উত্থাপন করে আমরা বিলিজের পক্ষ থাকি, সারা ফলিগের পক্ষ থাকি, এই রাস্তাটা এস ফর এস্টিমেটে কাম করা হইতো। এই কোনো গুন্ডারল করিয়া কোনো ধরনের বয় বৃদ্ধি দেখাইয়া আমরা রাস্তাটা তো নষ্ট করে দিলে আমরা ভবিষ্যতে লাগে ফোন করি ১ কোটি ২৭ লক্ষ টাকা। ওই বলিভার বাটারি রোড, এসওপিডি রোড অন্ত ফ্রম বলিভার বাটারি কোটা রোড থেকে আরম্ভ করিয়া আন্দর ফার পর্যন্ত ১৩০০ মিটার ফখরুল ইসলাম মজুমদার নাম মাজার বুঝিয়া, আর সাব কন্ট্রাক্টর আছে ইসলামউদ্দিন মাজার বুঝিয়া। এখন কিটা কিটা অভিযোগ আপনারা দেখছেন রাস্তার? রাস্তার মধ্যে দেখছি এসপর এস্টিমেটে যে কোনো মাটি পড়ছে না, আপনারা দেখুন ক্ষেত্রটা এইবার রাস্তাটা মিশ্রিত করার যে ফান্ডটা, যার ফলে আমাদের তোষণ গভর্নমেন্ট মানে তোষণটা আমি চামড়া দেওয়া, গতিকে আমরা চাই সঠিক এস্টিমেটের যে খাসটা হইতো এবং খাসটা ভালো হইতো, কোয়ালিটি হইতো, এই আমরা স্থানীয় এমএলএ বা এমপি তারা আমাদেরকে অবগত করেছে, আমরা অবগত করেছি। আমি মন্ডল রেডি করলাম কপি দিবার লাগে, কিন্তু লকডাউন হওয়ার কারণে আমরা দিতাম পারছি না, এখন আমরা দিমু রেডি করছি, আমরা সব পাবলিকে সই করছি, এখানে সই করছি। এবছরের মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে পাশ করা ছাত্রদের শিলচরের সুরক্ষা ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। সোমবার রাজীব গান্ধী ওপেন ইনস্টিটিউটে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মোট ৭ জন কৃতি পড়ুয়াকে সম্মানিত করেন সোসাইটির কর্মকর্তারা। বর্তমান মহামারী পরিস্থিতিতে সরকারি আইন মেনে মাস্ক
স্যানিটাইজার ব্যবহার করে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে এদিনের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে কনাথপুর গায়স্থ মানস ভট্টাচার্য, রানু দাস, রাজেশ দাস, আর বি আচার্য, মিতালী দাস, ভাস্কর ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। পরে এদিনের অনুষ্ঠান সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত জানান সুরক্ষা সোসাইটির কর্মকর্তা মিতালী দাস। আজ আমরা সুরক্ষা ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে রাজীব গান্ধী ওপেন ইনস্টিটিউটে একটি সম্মাননার অনুষ্ঠান আয়োজন করেছিলাম। তাতে যারা এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ভালো ফলাফল করেছেন, ভালোভাবে উত্তীর্ণ করেছেন, তাদের সম্মান জানিয়েছি। তৎসঙ্গে তাদের দীর্ঘায়ু কামনা করেছি। আজ আমাদের সুরক্ষা ডেভেলপমেন্ট সোসাইটির তরফ থেকে আমরা যাদের অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলাম তারা প্রত্যেকেই আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছিল। তাদের প্রত্যেকে আমার অসংখ্য ধন্যবাদ, শ্রদ্ধা, প্রণাম। আমরা আগামীতে আরও কিছু কাজ করবার জন্যে চিন্তাধারা করেছি, করব, আশাবাদী। শিলচরের নরসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক তথা সংবাদপত্রের প্রাক্তন কর্মকর্তা প্রয়াত নীলোৎপল চৌধুরীর স্মরণে বুধবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুবসংঘের কর্ণধার বিজয়কৃষ্ণনাথের সভাপতিত্বে স্মরণসভায় বিভিন্ন বক্তা প্রয়াত চৌধুরীর কর্মজীবন নিয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে সুভাষ পাল, শঙ্কর দাস, রাজীব কর, অজিত ভট্টাচার্য, দুলাল মিত্র প্রমুখ উপস্থিত ছিলেন। একপত্র নীলই ছিল, সে গাড়ি করে সে আসতো দেখে বাবা কাবলার ট্যাবলেট গাড়ি ডাক্তার ছিলেন, তো গাড়ি করে তাকে ডক্টরি দিতে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতা অখিল গগৈ সহ কারাবন্দী নেতাদের বিনা শর্তে মুক্তির দাবিতে সরব হল ফোরাম ফর সোশ্যাল হারমোনি, অসম মজুরি শ্রমিক ইউনিয়ন এবং কোরাস। মঙ্গলবার শিলচর রাঙ্গিরখাড়িতে সংস্থাগুলোর কর্মকর্তারা সামাজিক দূরত্ব বজায় রেখে এক প্রতিবাদী কর্মসূচি পালন করেন। এদিন তারা কারাবন্দীদের মুক্তির দাবিতে মুহুর্মুহু স্লোগানও তোলেন। রাজনৈতিক কর্মী ও সমাজকর্মীদের জেলে পুরে রাখছ কেন? সরকার তুমি জবাব চাও, জবাব চাই। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। করোনার জিনগত পরিবর্তন ঘটছে, বাড়ছে সংক্রমণ, কাছারি হচ্ছে নয়া দুটি হাসপাতাল। মেডিকেল রোডের পরিস্থিতি বেহাল, গর্তের মিছিলে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। গ্রামীণ বৈদ্যুতিকরণের 70% কাজ শেষ হয়েছে, ধলাইয়ে পর্যালোচনা বৈঠকে পরিমল। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।